আমি চিরঙ্গের ভাষায় কথা বলি না। আচ্ছা বলে না। আচ্ছা তারপর বলো, বলো একটু একটা লাইন বলো। আমি কি হইতাম, আমি কি বলতাম? আমি চিরঙ্গের ভাষায় কথা বলি না। শুটিং এ কেমন হলো, কি কিভাবে কেমন লাগলো আসিফের সাথে কাজ করতে? আসিফ ভাইয়ের সাথে কাজ করতে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আসিফ ভাইয়া অনেক বেশি হেল্পফুল। আমার যেটা মনে হয়েছে আসিফ ভাইয়া অনেক হেল্প করেন, আর সময়টা কোন দিক দিয়ে চলে গেল সেটাই বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। মানে আসিফ ভাইয়ের সাথে কাজ করার পর তারপর এরপর কোনো কন্ট্যাক্ট আছে যে আর কোনো কাজ? হ্যাঁ, আরো আরো প্ল্যান আছে। আসিফ ভাই নায়িকা হওয়া না, আসিফ ভাই ফিল্ম করছে এখন। আসিফ ভাই ফিল্ম করছে, অ্যাক্টিং করছে, সেটা এখনো বলতে পারছি না, কারণ ফিউচার নিয়ে কেউ কখনো বলতে পারে না। হয়তো স্বপ্ন দেখতে পারে যে কাজ করব, কাজ করার ইচ্ছা আছে এরকম, কিন্তু কখন কি হবে, কাল কি স্কোপ আছে। সো এভরিল, আমি তোমাকে খুবই নতুন একটা লুক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই লুকটা কি লাইক তুমি এখন তো ফিল্ম, টেল ফিল্ম, নাটক বা মিউজিক ভিডিও করতেছো, এই লুকটা কি ফিল্মের জন্য? এটা অ্যাকচুয়ালি ফিল্মের জন্যই বলা যায়। সবাই আমাকে জিজ্ঞেস করে যে তোমার এত বড় সাহস, তুমি নিজে এত সুন্দর চুলগুলো কিভাবে কাটলে? আমি বললাম অ্যাকচুয়ালি এটা আমার কাজের জন্য, আর আমার আমার নিজেরও তো একটা পার্সোনাল একটা লাইফ আছে। আমি এই হেয়ার স্টাইলটা পছন্দ করি, আমার ডেফিনেটলি পছন্দ হয়েছে বলেই তো আমি চুলটা কেটেছি, রাইট? এভরিল, আমরা তোমার একটা তো ব্যাপার ছিল যখন তুমি মিস ওয়ার্ল্ড হওয়ার পর একটু ভাইরাল হয়ে গেছো তোমার লাইফ, তোমার তোমাকে প্রচুর টিভিতে লাইফ এবং কয়েকটা লাইফ আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম তোমার জন্য, সো দ্যাট লাইক ইউ ক্যান টক, ওই জিনিসগুলো করে দিয়েছিলাম আমি। আর কিন্তু একটা ব্যাপার ছিল, তোমার ফ্রেন্ডসরা বা তোমার আশেপাশে যারা অনেকে বলে যে মেয়েটা দেখতে তো সুন্দর, হাইট ভালো, বাইক ভালো চালায়, কিন্তু ওর কথাতে প্রবলেম আছে, লাইক প্রনাউন্সিয়েশন। তো ওইটা নিয়ে আসলে তুমি কি বলবা? অ্যাকচুয়ালি আমি তো চিরং থেকে আসা, আর ছোটবেলা থেকে তো এভাবে কখনো কথা বলতাম না যে গুছিয়ে কথা বলতে হবে। আমি 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 খুব বেশি চঞ্চল, আমি নিজের মতো করে কথা বলতে পছন্দ করি, সবসময় কারো কথা শুনি না। তো আমি স্টিল আমি অনেক দ্রুত কথা বলি, আমার অনেকগুলো বর্ণ আছে যেগুলো অস্পষ্ট, আমি এখনো ক্লিয়ার করে বলতে পারি না, বাট আমি ট্রাই করছি যাতে আমি সবার পছন্দের পাত্রী হতে পারি। মানে একটু আর ইউ ওয়ার্কিং অন ইট, যে তোমার ডিকশন আর আমি কাজ করছি, অ্যাক্টিং তো লাগবে, বিকজ অ্যাক্টিং, কারণ আপনি নাটক করতে যান, নাটক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। তো আর আমি মাত্র নাটক করেছি পাঁচটা, আই থিং আমার আরেকটু সময় দরকার। তো কি বললো নাটকে মানে ডিরেক্টর বা? আমি আমি যে যেটা করেছি লাস্ট, যে যে কাজটা করেছি সেটা হচ্ছে ফুটবলের প্রেম, অলিক ভাইয়ার কাজ। অলিক ভাইয়া অনেক বেশি কি বলবো, মানে যিনি ডিরেক্টর ছিলেন আর কি, অলিক ভাইয়া না অনেক সুন্দর মনের একজন মানুষ, আমার আমার ওনাকে অনেক বেশি পছন্দ। উনি খুব গুছিয়ে কাজ করেন, আই থিঙ্ক ওনার মতো যারা ডিরেক্টর আছেন না, তারা অভিনয় সহজেই খুব খুব সহজেই একটা আর্টিস্টের কাছ থেকে বের করে নিতে পারবে। আমি অভিনয়ে পারদর্শী তা কিন্তু না, আমি ছোটবেলা থেকে অভিনয় তেমন শিখিনি, আমি কখনো গান শিখিনি, কখনো নাচ শিখিনি, কিন্তু হুট করে একটা জগতে অন্য একটা জগতে পা রাখা মানে এটা 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 একটা বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হয়। সো নিজেকে না কিছু একটা গ্রুমিং এর মধ্যে রাখলে এটা চেঞ্জেস আনা সম্ভব, আর অলিভ ভাইয়ের মতো যদি ডিরেক্টর থাকে আই থিঙ্ক খুব সহজে হয়ে যাবে এটা। বাট ওটা তো সেটে, তার ওটা সেটে, কিন্তু নিজের জন্য নিজে যেটা, আমি আমার বাসায় গ্লাস লাগিয়েছি যাতে আমি নিজে আয়না দেখে দেখে সবসময় প্র্যাকটিস করতে পারি, নাচতে পারি। সো আমি কাজ করছি এটার জন্য। উচ্চারণের জন্য কিছু করছো? উচ্চারণের জন্য আমার অলিভ ভাইয়ের কাছে অ্যাকচুয়ালি ক্লাস করার কথা এটা নিয়ে, কিন্তু এখনো আমি ফাইনাল করিনি। আর হচ্ছে বেশি বেশি করে বই পড়া, সংবাদ পত্রিকা পড়া, উচ্চারণটা নিয়ে এই যে বললাম না, পত্রিকা পড়া হয় এখন, মানে বাসায় চিলিয়ে চিলিয়ে পত্রিকা পড়ি, তারপর হচ্ছে আমার কাজিন আছে, ওকে বলি যে কোনটা কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আমাকে সাথে। কাজিন কে তোমার? কে কে আসো আসো কে কে দেখে আসো 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 বসো, কে একটু শিখাও ওকে, আমরা দেখি। আচ্ছা, ও হচ্ছে কে, ও এভরিডে কাজিন, সো ওকে শিখাও, কি শিখাও তুমি ওকে? না, আমি সবসময় তাকে শিখাই যাতে যে কোনো উচ্চারণটা ভুল হলে সাথে সাথে ধরে দেয় যে আপনি এটা এভাবে না, এটা স্লোলি তুমি যখন উচ্চারণ করবে ধীরে সুস্থ, তখন এটা আরও শুদ্ধ হবে। যে যেটা তুমি চ বলতে গিয়ে অনেকটা কি
ছয়ের মতো আসছে, সেটা তুমি আস্তে আস্তে উচ্চারণ করো। শটা ছয়ের মতো আসলে সেটাও ধীরে ধীরে করো, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বাসায় ও যেটা করে সেটা হচ্ছে, আমি না খুব বেশি স্পিড কথা বলি, ও বলে কি তুমি, আমি তোমাকে, আমি তখন থামিয়ে দিই, আমাকে তুমি ফ্লো দিচ্ছো না, আমি তো কথাই বলতে পারছি না। আমি অনেক স্পিডে কথা বলি, এখন ও কি করে এসে মারে আমাকে, আপু স্লো স্লো স্লো। আমি 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 ট্রাই করি, কিন্তু না মানে যখন আমি প্রচুর কথা বলতে থাকি তখন আমি পাই না, আমি স্লো হতে পারি না, তখন আমি স্পিডেই কথা বলতে থাকি। আবার যখন আমি থিঙ্ক করি যে না আমার সুন্দর করে কথা বলতে হবে, সাজিয়ে কথা বলতে হবে, তখন আমি আস্তে আস্তে কথা বলতে পারি। এই যে এখন বলছি ভুলে যাও, ভুলে যাও, কিন্তু মনে পড়লে। তুমি এখন কোথায় পড়াশোনা কোথায় করছো? আমি এটা তো বলা যাবে না, বলেছি না, এটা বলা কি পড়ছো সেটা বলো। আমি এখন ল পড়ছি। আমি এখন ল পড়ছি, লয় হচ্ছে পড়াশোনা অনেক বেশি, যার কারণে আমি এখন চিন্তা করছি আমি ল পড়া স্টপ করে দেবো। আমি এখন থার্ড সেমিস্টারে আছি, তো আমার প্ল্যান আছে নর্থ সাউথে ভর্তি হওয়ার। খুব শীঘ্রই আমি নর্থ সাউথে ভর্তি হবো, বিবিএ ইন বিজনেস করবো, কারণ আমার ইচ্ছা আছে আমি পড়বো, আমি একটা, হ্যাঁ আমি বিজনেসও করতে চাই ভবিষ্যতে। আমি চিরঙ্গের ভাষায় কথা বলি না, মানে মাঝে মধ্যে হয় কি যখন আমার চিরঙ্গনিয়ান ফ্রেন্ডস যারা আছে, আমি যখন ওদের সাথে প্রচুর কথা বলি, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, নিশ্চিত আসার জন্য খুব খুব ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ।